হাই ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ভালো বলতে মানে একটু ঠান্ডা লাগছে আর কি মানে হালকা অল্প একটু সমস্যা নেই তো এখন দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে ওর স্কুলে আজকে মিলাদ আছে ওখানে যাচ্ছি তো মিলাতে অ্যাটেন্ড করে আবার চলে আসবো বাসায় যাচ্ছি ওর বাবাও যাচ্ছে আমার সাথে ওর বাবা আর আমি দুজনেই যাচ্ছি ওকে নিয়ে কারণ গার্জিয়ানদেরকেও ডেকে ছিল তো দুজনেই যাচ্ছি মানে লাস্ট পরীক্ষার লাস্ট মিলাদ ছিল আজকে স্কুলের পরীক্ষার জন্য আর কি মানে স্কুলে যাওয়ার পর তারপর স্যাররা অনেক কিছু বুঝাইল বড় একটা হলরুমে ওদেরকে সবাইকে বসিয়ে তো বসিয়ে বুঝালো যে পরীক্ষার সময় কিভাবে কিভাবে পরীক্ষা দিতে হবে কি আসে বিষয় এগুলো সব কিছু ডিটেলস বুঝিয়ে দিল বাচ্চাদেরকে তো এখন হচ্ছে যাচ্ছি তো এইটা হচ্ছে আমার বাসার সাথেই এই মেন রোডটা একদম আর খিলগাঁও ফ্লাইওভার হচ্ছে এটা ফ্লাইওভারের সামনে দিয়ে যাচ্ছি খিলগাঁও ফ্লাইওভার নিচে দিয়ে সকালবেলা এটা সকালবেলার ভিউ তো আসলে দেখতে ভালোই লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এটা হচ্ছে আসলে গতকালকের ভিডিও এটা হচ্ছে শুক্রবার শনিবার দিন ভিডিও আজকে রবিবার গত শনিবার দিন ভিডিও শনিবার দিনই আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে খিলগাঁও বাজার এই বাজার থেকে আমরা সব সবসময় বাজার করে ওর বাবা এটার ভিতরে বিরাট বড় একটা বাজার আছে অনেক বড় মাছের পোড়া মানে সমারাহ পুরা একটা বাজার একদম বড় অনেক তো এটার মধ্যে এখান থেকে গরু মাংস মাছ মুরগি যা লাগে তাই এখান থেকে কিনে নিয়ে যায় তো এটা হচ্ছে শাহজাহানপুরের কলোনিটা তো আমাদের বাসায় চলে আসা হয়েছে তো আমি স্কুলে আসলে ভিডিও করা নিষেধ ক্যামেরা তো উঠানোই যাবে না সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের তো ম্যাডামের অবস্থা যারা চিনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ওরা তো জানে যে ম্যাডাম কত করা করি তো এই যে এই বুকসটা ওরা দিয়েছে জান্নাতি দশ মহিলা জীবন জীবনী তো ওরা হচ্ছে এই বইটা ওকে গিফট করেছে তো আর হচ্ছে দিয়েছে ফুল ফুলের একটা স্টিক আর হচ্ছে এখানে রুটিন পরীক্ষা রুটিন দিয়েছে আর হচ্ছে খাবার দিয়েছে ওরা খাওয়ার জন্য গার্জিয়ানদের দেয় নেই কিন্তু বাচ্চাদের দিয়েছে খাবারটা এই যে ওকে খাবারও দিয়েছে তো বাসায় চলে আসছি খাবারগুলো আর ওকে নিয়ে তো তার মাঝে আবার ফ্রেন্ডরা মিলে ঠিক করেছে যে ওরা ঘুরতে যাবে আজকে যেহেতু দুই তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু তো ওরা ফ্রেন্ডরা মিলে ঠিক করছে ঘুরতে যাবে এটা তো স্কুল থেকে অ্যালাউড না তো বাহিরে এসে ওরা প্ল্যান করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাডাম খুব কড়াকড়ি খুবই কড়াকড়ি ঠান্ডা লেগে গেছে তোমাদের কাছে সরি বলে নিচ্ছে বারবার ইয়ে করতেছি এই যে গরু মাংস গতকালকে তো বাসায় এসে এটা আমি গরম করেছি আর ভাত বসিয়ে দিয়েছি কারণ দুপুরবেলা খাইতে হবে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওই দিনের গরু মাংসটাই এটা তো বাসায় আমার বড় ছেলে আসেনি আমার মেয়েও আসেনি মানে আজকে আসবে বসে ইনশাল্লাহ আজকে রনা দিবে আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে রবিবার তো আজকে রনা দিবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের স্কুলের সামনে থেকে ভ্যান বসেছিল ওইখান থেকে ইয়ে এগুলা কী শাক কলু শাক কলু শাক নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছ কলু শাক এগুলো বাঁচতে খবর হয়ে যাবে তো খেতে তো খুব মজা কিন্তু বাঁচতে একেবারে অবস্থা টাইট তো কলই শাকগুলো একদম ফ্রেশ ছিল আমার দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছিলো কাঁচা কাঁচা একদম সবুজ সবুজ ছিল কিন্তু কাঁচা খেলে তার হবে না বাঁচতে হবে তারপরে খেতে হবে কি সুন্দর ফুল অনেক ভাল লাগছে তো আবার মেয়েদের নিয়ে বের হয়ে গেলাম মেয়েরা সবাই প্ল্যান করেছিল একটু ঘুরতে যাবে তো ওদের নিয়ে আমরা পাঁচ পাঁচজন গার্জিয়ান ওদেরকে নিয়ে পাঁচজনকে নিয়ে বের হয়ে গেলাম তো ওরা হচ্ছে একটা ওয়ারিতে একটা রেস্টুরেন্টে খাচ্ছে সবাই সবাইকে খাওয়াচ্ছি সবাই গার্জিয়ান মিলে একসাথে তো ওরা খাওয়া শেষ হলে আমরা বের হয়ে যাব ঘোরার উদ্দেশ্যে যেহেতু সামনে পরীক্ষায় ভাবনা করলাম যে আচ্ছা ঠিক আছে এখন আজকে একটু ঘুরে টুরে আসুক তো ঘুরে টুরে খেয়ে টেয়ে দেখে থেকে আসুক পরীক্ষা তো কিছুদিন পরে মানে শুরু হয়ে যাবে তো থাক যাই ওদেরকে নিয়ে তো ওরা হচ্ছে কি কিনেছে নবরূপা থেকে নবরূপা আছে ওয়ারিতে নবরূপা থেকে কিছু কিনেছে সবাই তো টুকটাক টুকটাক করে একটু শপিংও করেছে নবরূপা থেকে তা আমার মেয়ে আবার কিছু কিনে নাই ওই যে ওই ভাবির মেয়েরা মানে ওর ফ্রেন্ডরা সবাই টুকটাক কিনেছে তো এখন চলে আসছি ভিউ দেখে অবশ্যই ঢাকাতে যারা থাকো বুঝতে পেরেছ যে কোথায় এসেছি এটা হচ্ছে হাতের জিলে তো ওরা হাতির জিলে আসবে তো ওদেরকে সবাইকে হাতে জিলে নিয়ে আসছি আমরা তো হাতের জিলে এসে ওরা অনেক পিকটিক উঠাচ্ছে ভিউ দেখে খুবই মজা পাচ্ছে কিন্তু স্পিড বুট কয়েকজন চড়েছে কিন্তু আমার মেয়ে চড়ে নাই ও ভীষণ ভয় পায় খুবই ভয় পায় মানে চড়তে চায় নাই তো আমিও একা তা চিন্তা করলাম না স্পিড বুটে ওটা ঠিক হবে না আমারও ভয় লাগতেছিলো ওর বাবা থাকলে ঠিকই উঠতাম তো আমার ছোট ছেলে আবার ওর বাবার সাথে চলে গেছে মার্কেটে ও বাসায় তো আর একা থাকতে পারবে না ওকে নিয়ে গেছে ওর বাবা মার্কেটে তোর ওদের ওখানে দাওয়াত আছে একটা বিয়ের অনুষ্ঠান ওখানে খাবে ওই যে দেখতেছো দেখতেই পারতেসো ওই যে ওদের বান্ধবীরা আমার মেয়ের বান্ধবীরা স্পিড বুট চড়তেছে তা আমরা এটা আবার তোমাদেরকে ভালো করে দেখালাম অনেক সুন্দর একটা ভিউ ছিল মানে খুবই সুন্দর কি বলবো আর মানে হাতে জিল যারা গেছে তারা বুঝতে পারবে আর যারা যায়নি এখনও তারা বুঝতে পারবে না এখানে এসে গুলশান বনানির রাস্তাটা গোলশান বনানি যাওয়ার তা আমরা অ্যাম্বাসিতে যাওয়ার সময়তে এই রাস্তাটাই সব সময় যাই যখন অ্যাম্বাসিতে কোনো কাজ টাজ থাকে তখন তা আমরা আবার একটা আরেকটা রেস্টুরেন্টে আসছিল আসছিলাম তো এই রেস্টুরেন্টের জায়গাটাও দেখালাম এখানের মানে রেস্টুরেন্ট বলতে হাতে দিলে পাশে একটা জায়গা ওইখানে খুবই সুন্দর তো আমার মেয়ে বসে বসে হচ্ছে বাদাম খাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি তো এই বয়সে এনজয় করবে না তো কোন বয়সে করবে তো করতে থাক আজকের জন্য মাফ সাতক্ষণ মাফ করতে থাকো বলছি পরীক্ষার রেজাল্টটা অবশ্যই ভালো করে দিও আমার সামনে এনে দিও ভালো ভালো একটা রেজাল্ট তাইলেই চলবে ইনশাল্লাহ আমাকে বলে নো টেনশন আমি বললাম যে ঠিক আছে দেখবো আমি স্পিড বোট ওই যে অনেক সুন্দর ওই যে ওই পাশ থেকে ওই পার থেকে উঠে সবাই মানে কালকে উঠতাম ঠিকই কিন্তু বাবা নাই যেহেতু আমি আর এত বড় সাহস করি নাই মানে আমার একমাত্র মেয়ে ওনার যদি নিয়ে আমি উঠি তাহলে আল্লাহ না করুক যদি কোনো কিছু হয় তাহলে তো সারা জীবনের জন্য দায়ী আমি আর আল্লাহ মাফ করুক কেন করো হবে ও তো আমারও মেয়ে না মাফ চাই বাবা আমি যাইনি আমার মেয়েও যায়নি কেন নাই আমাদের সাথে আমরা কীভাবে এগুলো চলবো কিন্তু ওর ফ্রেন্ডরা ঠিকই চলেছে তো আজকের জন্য এখানে আল্লাহ হাফিজ আসসালাম